Hi friends, I'm Shobhan. Welcome to my YouTube channel. এখন আমি ভারিসু মুভি রিভিউ করব যেটা 11 জানুয়ারি 2023 থিওরিক্যাল রিলিজ হয় এবং পরে মানে আজকের ডেটে মানে 22nd February 2023 অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে চলে এসে ডিউরেশনের কথা যদি বলি প্রায় 3 ঘন্টার মতো ডিউরেশন 2 ঘন্টা 49 মিনিট প্লাস হলো এই মুভি ডিউরেশন রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই ভামসি পৈদিপল্লি একটা তামিল ভার্সনে রয়েছে ইংলিশ সাবটাইটেলস আপনারা দেখতে পাবেন না তো এখন একটা প্রডিউসার হল দিলরাজু আপনারা খুব ভালো তো জানেন যারা সাউথের মুভি দেখেন মানে একজন খুব বড় মাপের একজন প্রডিউসার এবং তার যে প্রোডাকশন হাউসটা রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস এবং প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ্বর প্রোডাকশনস ছাড়াও কিন্তু পিভিপি সিনেমা কিন্তু এই মুভিটা প্রোডাকশন হাউস থেকে এখানে বেরিয়েছে রিকাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় থালাপতি বিজয় এবং রশ্মিকা মন্ডানা এছাড়াও রয়েছে প্রকাশ রাজ রয়েছে যোগী বাবু রয়েছে এবং কাস্টিংটা বেশ ভালো তা কেমন হলো ভারিসু মুভি তো এখানে কিন্তু দেখানো হয়েছে এখানে বিজয় থালাপতির নাম থাকে হলো বিজয় রাজেন্দ্রন তো বিজয় রাজেন্দ্রন যে কোম্পানিতে সব থেকে ছোটো ছেলে হলো বিজয় তো অ্যাকচুয়ালি সে একটা বিজনেস শুরু করে একটা ফুড ডেলিভারি স্টার্ট আপ অ্যাজ এ বিজনেস হিসেবে সে শুরু করে এবং 7 বছর আগে এবং 7 বছর পরে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে মুভিটাকে দেখানো হয়েছে তো এখানে এই মুভিটার 3 ঘন্টায় মুভিটার ডিউরেশন কিন্তু আপনি যদি মুভিটা দেখতে বসেন মনে হবে কিছুতেই যেন মুভিটা শেষ হচ্ছে না কারণ উইক স্ক্রিন প্লে যথেষ্ট উইক কিন্তু এই মুভির স্ক্রিন প্লে এবং বিজয় থালাপতিকে খুব সুন্দরভাবে এখানে ইউজ করা হয়েছে যদিও এটা অ্যাজ এ ফ্যান সার্ভিস একটা মুভি কারণ মানে পুরোপুরি প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা সিনে কিন্তু বিজয় থালাপতি অলমোস্ট রয়েছে এবং তার কাঁধে ভর করেই কিন্তু ভারিসু এই মুভিটা কিন্তু হয়েছে এবং বিজয় থালাপতি আপনারা খুব ভালো মতো জানেন যে ইজ এ ভেরি ভেরি গুড অ্যাক্টার এবং এটা যেহেতু একটা তামিল মুভি এবং তামিল মুভি তাদের তারা মুভিটাকে কিন্তু এইভাবেই অ্যাজ এ মশলা ফিল্ম হিসেবে কিন্তু সবসময় কিন্তু মুভিটাকে নিয়ে আসার চেষ্টা করে তা মুভিটার বাজেট কিন্তু প্রায় 200 crore প্লাস এবং এই মুভিটা কিন্তু বক্স অফিসের সাফল্য কিন্তু খুব বেশি যে একটা এনে দিয়েছে সেটা কিন্তু নয় 310 crore প্লাস কাজে খুব যে একটা বক্স অফিসের সাফল্য এনে দিয়েছে সেটা কিন্তু নয় এবং বিজয় থালাপতিকে আপনারা খুব ভালো মতো জানেন এর আগে তার সে মাস্টারের মতো মুভি করেছে এবং বিস্টের মতো মুভি করেছে এবং শুধু তাই না খুব সময় সামনে বিজয় থালাপতির 67 যে মুভিটা আসতে চলছে সেটাও কিন্তু একটা বেশ বেশ বড়ো প্রজেক্টের মুভি এবং শুধু তাই না বিজয় থালাপতি একটা বড়োসড়ো একটা নাম এবং তিনি যে মুভিগুলো করে থাকেন সেই মুভিগুলো তার কিন্তু তার একটা রীতিমতো তার একটা অডিয়েন্স রয়েছে এবং সেই অডিয়েন্সটা কিন্তু অনেক স্ট্রং এবং এখানে কিন্তু যেই আপনারা যে মুভিটা দেখেছেন এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স ড্রামা একটা মুভি এবং এখানে অ্যাকশন যে খুব বেশি একটা রয়েছে সেটা কিন্তু নয় কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা ভালো লাগে তার কারণ হচ্ছে এখানে যে গানগুলো রয়েছে গানগুলো মিউজিক করেছিল থামান এস যার জন্য কিন্তু আপনাদের গানগুলো দেখতে ভালো লাগবে কিন্তু একটা গানের কিছু গানের উপর বেস করে কিন্তু কখনও কিন্তু একটা মুভি দাঁড়িয়ে থাকে না তো এখানে কিন্তু সেই ব্যাপারটাই কিন্তু হয়েছে এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং বিজয় থালাপতি যে ক্যারেক্টারটা রয়েছে বিজয় রাজেন্দ্র সে হলো মানে বাড়ির সবথেকে ছোটো ছেলে 3 ভাইয়ের মধ্যে সে সবথেকে ছোটো ছেলে এবং সে কি তার বিজনেসটাকে ঠিকঠাক করে রাখতে পারবে কি না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা মুভিটা দেখতেই পারেন এখানে রশ্মিকা ক্যারেক্টার যে নামটা দিব্যা সেই ক্যারেক্টারটাও কিন্তু একদম স্ট্রং নয় ক্যারেক্টারটা অনেক পরে কিন্তু এই মুভিতে ঢোকে এবং তারপর কিছু সময়ের জন্য ক্যারেক্টারটা থাকে না পরে আবার সেই ক্যারেক্টারটা চলে আসে এবং রশ্মিকা মন্ডানাকে আমি বলবো ঠিকঠাক মতো কিন্তু তাকে ইউজ করা হয়নি যোগী বাবু তার সেও খুব বেশি নেই সে খুব একটা কমিক রিলিফ দিতে পারে না শুধু তাই নয় এখানে বিজয় থালাপতির যে ক্যারেক্টারটা সেও কমিক রিলিফ যে দেয় সেগুলো কিন্তু খুব ঠিকঠাক মতো ওয়ার্ক করে না যার জন্য কিন্তু অডিয়েন্স কিন্তু সেভাবে কিন্তু কানেক্ট হতে পারে না এবং আমি কিন্তু রীতিমতো হতাশ আমি অ্যাটলিস্ট ভেবেছিলাম যে ভারিসু হয়তো একটা ভালো একটা মুভি হবে কিন্তু আমার কিন্তু মুভিটা একদমই ভালো লাগে জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আমি ভিডিও শুরুতেই বলেছি যে আপনারা দেখতেই পারেন কিন্তু সেটা দেখতে বসে আপনারা যে মুভিটা দেখবেন কি না কারণ যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম এখন অনেকেই ইউজ করে থিয়েটারে দেখা আর ওটিটি প্ল্যাটফর্মে দেখার মধ্যে তফাৎ আছে আপনি একটা থিয়েটারে মুভি দেখতে গেলে সেখানে হয়তো বা আপনি চাইবেন পুরোপুরিভাবে মুভিটা দেখে বেরিয়ে আসতে কিন্তু একটা ওটিটি প্ল্যাটফর্মে আপনি যদি দেখতে বসেন ভারিসু হয়তো আপনি কেটে কেটে মুভিটা দেখতে পারেন আপনি হয়তো ফার্স্ট ওয়ার্ড করতে পারেন স্কিপ করে বেরিয়ে যেতে পারেন অথবা হয়তো আপনি মুভিটা নাও দেখতে পারেন কিছুটা দেখার পর তো সেরকমই কিন্তু একটা মুভি ভারিসু আমি যেরকম একটা আশা নিয়ে দেখতে বসেছিলাম সেরকম কিন্তু আমি একদমই নিরাশ
ভয় মুভিটা দেখেছো, হ্যাঁ তো এটা ঠিক, আমি স্কিপ করে দেখি নাই, মুভিটা পুরোই দেখেছি এবং মুভিটা দেখে কিন্তু আমার একদমই ভালো লাগেনি। আমি যেরকম আশা নিয়ে দেখতে বসেছিলাম সেরকম কিন্তু মুভিটা একদমই হয়নি। এবং বিজয় থালাপতি এবং রশ্মিকা মান্দানার মধ্যে তাদের যে মানে লাভ, যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু এখানে ঠিকঠাক মতো ওয়ার্ক করেন, যার জন্য কিন্তু মুভিটা দেখতে যে খুব একটা ভালো লাগেনি। এই মুভিটাকে অ্যাজ এ জনার হিসেবে না ফ্যামিলি ড্রামা, না অ্যাকশন ড্রামা, না থ্রিলার ড্রামা, কোনো জনরাতেই কিন্তু আমি মুভিটাকে কিন্তু রাখতে পারছি না। যাই হোক, এটাই ছিল আমার ভ্যারিসু মুভি রিভিউ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং সোশ্যাল হ্যান্ডেল আপনারা সবসময় আগে পেয়ে যাবেন, ইনস্টাগ্রামে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে, ফেসবুক লিঙ্ক রয়েছে, ইউটিউবের লিঙ্ক রয়েছে, সেখানে থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা পাশে ডং করে বাজিয়ে দিতে পারেন, সেখান থেকে আপনারা সবসময় আমাকে কানেক্ট করতে পারবেন। আমার ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে সেই সূত্রে কিন্তু সবসময় চলে আসবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দ্য নেক্সট ডে, টাটা।